আরো জানাতে রাজধানীর মিন্টো রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল ফয়সাল কখন তাদের আদালতে তোলা হতে পারে আজ আমরা আজ সকাল থেকে মূলত এখানে এসে অবস্থান নিয়েছি যখন জানতে পেরেছি যে এই দুজনকেই গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদেরকে পৃথক দুটি থানা যাত্রাবাড়ি এবং মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমরা আমাদের কাছে তথ্য রয়েছে আজ দুপুরে তাদেরকে এ দুপুরের মধ্যেই তাদেরকে আদালতে নেওয়া হবে যদি কোনো ধরনের কৌশলগত সমস্যা না থাকে এবং আপনি জানেন যে গত পাঁচ যে পাঁচ আগস্টে যে আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন দেশ থেকে তিনি পালিয়েছেন এবং এরপর থেকেই কিন্তু এখন পর্যন্ত এই দুজন ছাড়াও মোট জন মন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যে উপদেষ্টা সদস্য মণ্ডলীর যারা আছেন এবং শীর্ষ পর্যায়ের যারা নেতা আছেন এদের মোট জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এই দুজনকে কিন্তু একই সাথে আট দেখানো হয়েছে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়াও রয়েছে কিন্তু চৌধুরী সহ অনেকে এছাড়াও কিন্তু আপনি জানেন যে থেকে আজকে দুইজন সাংবাদিক নেতা এবং শীর্ষ মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়াও ছাড়াও আরো একজন সিনিয়র রিপোর্টার রয়েছেন বলে আমরা জানতে পেরেছি একাত্তর টেলিভিশনের এবং তাদের তাদেরকে যারা নিয়ে যাচ্ছিল ড্রাইভার সেলিম তাকেও কিন্তু আটক করা হয়েছে এছাড়া আমাদের কাছে আমরা আরও একটি তথ্য পেয়েছি যে তাদেরকে কিন্তু ঢাকায় নিয়ে আসা হচ্ছে রাজধানীর কোনো একটি থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে ডিবি ডিবির একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে তো আসলে আমরা এখন পর্যন্ত এখানে আছি আমরা যখন জানবো যে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে আমরা আপনাদেরকে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো এবং জানতে জানাতে পারবো যে তাদের কয়দিনের রিমান্ড হয়েছে ফয়সাল ধন্যবাদ আপনাকে রাজধানীর মিন্টো রোড থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী ফয়সাল